এটা আসলে ফুটবল খেলতেছিলাম কতদিন আগে? প্রায় 20 দিন। 20 দিন আগে ফুটবল খেলছিলেন? আচ্ছা, কি হয়েছিল? এরকম বৃষ্টি পড়তেছে, এই সময় খেলতেছি, বল লাতি দিছি, আবার বলের সাথে কেদা ই করছে, হুশমকার পড়ে গেছে। পড়ে গিয়ে কি কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন? হুশমকার ব্যথা ছিল কিন্তু অল্প অল্প, বুঝতে পারেননি। আচ্ছা, তার কদিন পরে যে এই যে খাটে ঘর নামতে গিয়ে মাঝে টান খেয়েছিলাম, তারপরে আর স্কুলে গিয়েছিলাম, আবার স্কুল থেকে আসে দেখি আর বই তো পারিনি, উঠতে পারিনি। বিকালবেলা আমার বলতেছে যে মা আমি যে ঘাটে গন পড়ে আছি, আমি যে হাঁটতে পারতেছি না। পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, লগতেই আমাদের পাশে ডাক্তার আছে ওইখানে নিয়ে গেছি, পরে ওষুধ এনে দিছি, ওষুধে কোনো কাজ হয় না। আচ্ছা, পরে শুনলাম ওদিনকে কাজ হয় না, তারপরে দিনকে আবার নবাবগঞ্জে MBBS ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওই ওষুধ দিছে, তাতেও কোনো কাজ হয় না। আচ্ছা, পরে আমার ভাসুরে 7 বছর আগে জায়গায় চিকিৎসা করে গেছে, সে ভালো আছিল, এই 7 বছর অনেক গৃহস্থালী কাজ করছে। পরে আমার ভাসুরাম ফোন দিছি যে ভাই ওই জায়গায় ব্যথা চিকিৎসা কেমন, এরকম তো আশরাফুলের এরকম হয়েছে ব্যথা। পরে আমার ভাসুরে বললো তুমি নিয়ে আসো, আর কোনো হানে টাকা নষ্ট করে কোনো লাভ নাই, তুমি এখানে নিয়ে আসো। এই ভর্তি রাখতে বলছে যে 1 মাস ভর্তি থাকতে হবে, পরে ইনশাল্লাহ 15 দিন আজকে আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ, সম্পূর্ণ সুস্থ, ভালো। পরে ইনশাল্লাহ 15 দিনে 8 দিনের চিকিৎসাই ভালো হয়ে গেছে, তাও আমরা 8 দিন ধরে রয়েছি। আচ্ছা, তার মানে 8 দিনের দিনই উনি সম্পূর্ণ সুস্থ, হাঁটাহাঁটি করছেন, সেই ব্যথার কথা আর বলছেন না, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। পরে তা আমরা রইছি যে দেখা যাই, যার শেষ পর্যন্ত যে আর কোনো সমস্যা হয় কি না, দেখা গেল বাসায় নিয়ে গেলেন আবার সমস্যা দেখা দিল, তার জন্য সেই সংখ্যা থেকে গেছেন, কিন্তু দেখছেন যে সেই ধরনের আর কোনো সমস্যা হচ্ছে না এবং সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে যে ধরনের পেশেন্টরা ট্রিটমেন্ট নেন বা যারা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং তার পরবর্তী যে অবস্থান সেটা সম্পর্কে অনেকেই জানতে চান, তার একটি ফলো আপ আজকে আমরা আপনাকে দিব। পাশাপাশি ইদানিং আমরা অনেক পরিমাণে লক্ষ্য করছি মূলত আপনার স্পোর্টস ইনজুরি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে মানুষের, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, এর ভিতর অন্যতম হচ্ছে আপনার স্পোর্টস ইনজুরি। এই ধরনের আমরা অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে খেলাধুলা করতে গিয়ে বা কেউ কেউ ব্যায়াম করতে গিয়ে বা কেউ দেখা যাচ্ছে যে আপনার দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন জায়গায়, তো এই কাজগুলো করতে গিয়ে দেখা যায় ভুল মুভমেন্টের কারণে বা আপনার এই ধরনের কিছু কিছু ইনজুরি হয়ে থাকে। কিছু কিছু দেখা যাচ্ছে আপনার হাতেই আছে, আবার কিছু আছে আপনার হাতের ভিতরে সেগুলো নেই, সেগুলো অকস্মাৎভাবে আসলে ঘটে থাকে। তো এই জিনিসগুলো সম্পর্কে আসলে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, একটু সচেতন হতে হবে। স্পোর্টস অবশ্যই আমাদের জীবনের জন্য অনেক বেশি জরুরি, কিন্তু অবশ্যই সেটা সাবধানতার সাথে করতে হবে। দর্শক, আজকের আমাদের যিনি অতিথি বা যিনি আমাদের পেশেন্ট, একদম সুস্থ একটা মানুষ, একদম সুস্থ স্বাভাবিক, কিন্তু স্পোর্টসের কারণে হঠাৎ করে ওনার একটা ইঞ্জুরি দেখা দেয়। কী হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে একটু জানি পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন একটু। আমার নাম আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, কোথায় থাকেন? দোহার নবাবগঞ্জ। দোহার নবাবগঞ্জে। আমরা জানি আপনি পড়াশোনা করেন, কিসে পড়াশোনা করছেন? ক্লাস 8। ক্লাস 8 কোন স্কুলে? আগলা চৌগড়া জনমঙ্গল উচ্চ বিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আপনার MRI ডায়াগনোসিসে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার L4 এবং 5 এই দুইটা ডিস্ক আপনার ডিসিশন হয়েছে এবং আপনার স্পন্ডলাইসিস হয়েছিল। কী হয়েছিল বলেন তো? এটা আসলে ফুটবল খেলতেছিলাম। কতদিন আগে? প্রায় 20 দিন। 20 দিন আগে ফুটবল খেলছিলেন? আচ্ছা, কি হয়েছিল? এরকম বৃষ্টি পড়তেছে, এই সময় খেলতেছি, বল লাতি দিছি, আবার বলের সাথে কেদা ই করছে, হুশমকার পড়েছি, পড়ে গেছে। পড়ে গিয়ে কি কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন? হুশমকার ব্যথা ছিল কিন্তু অল্প অল্প, বুঝতে পারেননি। আচ্ছা, তার কদিন পরে যে এই যে খাটে ঘর নামতে গিয়ে মাঝে টান খেয়েছিলাম, তারপরে আর স্কুলে গিয়েছিলাম, আবার স্কুল থেকে আসে দেখি আর বই তো পারিনি, উঠতে পারিনি, একদম টোটালি স্টিল হয়ে গেছেন, শুইতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, পুরো স্টিল হয়ে গেছেন, দাঁড়াইলে এক পাও একবার নাই, মানে কোনো অবশ বা কোনো অনুভূতি পাচ্ছেন না পায়ে, এবং কোমরে প্রচন্ড রকম ব্যথা শুরু হয়েছে। তখন কি হয়েছে, মানে যখন মানে এই অবস্থাটা হয়েছে কি একা একা আর কোনো কাজ করতে পারছিলেন, একদম টোটালি স্থবির হয়ে গেছিল, এরকম কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, নিজের কোনো কাজ করতে পারছেন না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল? আচ্ছা, আমরা জানি তার পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান
স্যারের কাছে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট বলে। সো সেটা স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? এই যে আজকে 15 দিন হবে। 15 দিন স্যার যখন প্রথম আপনাকে দেখেছেন, দেখার পরে কি বলেছিলেন? দেখার পরে রোগীর অবস্থা তো গুরুতর, তাকে এমআরআই করতে হবে। আচ্ছা, এমআরআই করার পরে আমরা জানি যে আপনার এমআরআই রিপোর্টে এসেছে আপনার 2টা ডিস্ক অলরেডি স্পন্ডলাইসিস হয়ে গিয়েছিল। তো স্যার কি বলেছিলেন এমন কিছু যে আপনি সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন, এমন কোনো কথা বলেছেন? তো সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যান। তো ভর্তির পরবর্তী অবস্থাতে আপনার যে ট্রিটমেন্ট হয়েছে, আপনি বলেছেন যে 15 দিন আপনি ভর্তি ছিলেন, যেদিন প্রথম এসেছেন যে অবস্থা এবং আজকে 15 দিন পরে কেমন অবস্থা আপনার? সেই কোমর আলহামদুলিল্লাহ ভালো। আপনার বলেছেন যে আপনার একটা পায়ে টোটালি আপনি কোনো বোধ শক্তি হারিয়ে ফেলেছিলেন, সেই পাকে এখন হাঁটতে পারেন? হ্যাঁ। তার মানে আপনি ঠিক অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ঠিক যে অবস্থায় ছিলেন এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো অবস্থায় আছেন, স্বাভাবিক মুভমেন্ট সব কিছু করতে পারছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিজের কানে শুনতে পেলেন, স্পোর্টস ইঞ্জুরি আসলে হতেই পারে, কারো কারো দেখা যাচ্ছে যে অনেক বেশি এফেক্ট করে, কারো কারোর জন্য অত বেশি এফেক্ট করে না, কারোটা অত বেশি হয়তো গভীরভাবে আপনার এফেক্ট তৈরি করে না। যাই হোক, আমাদের এই ভাইয়ের যেটা হয়েছিল যে ওনার 2টা ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছিলো, বাট স্বাভাবিক যে প্রথম যে ব্যথাটা উনি সেটা বুঝতে পারেননি, বাট এর 2 দিন পরেই দেখা যাচ্ছে যে এর এফেক্টটা শুরু হয় এবং উনির পুরো জীবন পুরো স্থবির হয়ে পড়ে। একজন টোটালি বিছানা থেকে উঠতে পারছিলেন না, স্বাভাবিক কোনো কাজ করতে পারছিলেন এবং ওনার পায়ের কোনো বোধ শক্তি সম্পূর্ণ চলে গিয়েছিল। দেখেন, ছোট্ট একটা দুর্ঘটনা পুরো জীবনটা কিন্তু বদলে দিয়েছিল। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে ওনারা কিন্তু তাৎক্ষণিকভাবে একটা ডিসিশন নিয়েছেন যে ওনাদের এর চিকিৎসা প্রয়োজন এবং ওনারা সেটা করেছেন এবং সঠিক চিকিৎসার কারণে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ। দর্শক, এখানে আমরা ওনার মাকে পেয়েছি, জন্মদায়ী মা, অত্যন্ত আদরের সন্তান। ঠিক যখন এই ঘটনাটা ঘটে তারপর থেকে পুরো সময়টার সময় উনি সাথে ছিলেন এবং পুরো ট্রিটমেন্টের পুরো সময়টাতে উনি সার্বক্ষণিকভাবে ওনার দেখাশোনা করেছেন। আসলে একটু ওনার মুখ থেকে একটু পুরো বিষয়টা আমরা জানবো, প্রথম থেকে শেষ পর্যন্ত যে আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম। মা, কেমন আছেন আপনি? ভালো। আজকে অবশ্যই আপনি ভালো থাকবেন, কারণ আপনার সবচেয়ে আদরের ছেলে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। মা, আমাদেরকে যদি একটু বলেন যে প্রথম কি হয়েছিল 20 দিন আগে, যেটা আপনি প্রথম যখন শুনতে পান যে আপনার ছেলে পড়ে গিয়েছে, কি হয়েছিল? প্রথম যখন বল খেলতে গিয়েছিল যে দুঃখ পেয়েছে, ওই কথাটা আমার কাছে আর কি গোপন রেখেছিল। পরে খাটে গন বৃষ্টি হইতেছে, আমি জালনা লাগাইবার লিগে পরে বলছি, পরে জালনা লাগায় খাটে গন নামতে গিয়ে দুঃখ পাইছে। আচ্ছা। দুঃখ পাওয়ার পরে বিকালবেলা আমার বলতেছে যে মা, আমি যে খাটে গন পড়ে আছি, আমি যে হাঁটতে পারতেছি না। পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, লগতেই আমাদের পাশে ডাক্তার আছে ওইখানে নিয়ে গেছি, পরে ওষুধ এনে দিছি, ওষুধে কোনো কাজ হয় না। আচ্ছা। পরে শুনলাম ওদিনকে কাজ হয় না, তারপরে দিনকে আবার নবাবগঞ্জে MBBS ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওই ওষুধ দিছে, তাতেও কোনো কাজ হয় না। আচ্ছা। পরে আমার ভাসুরে 7 বছর আগে জায়গায় চিকিৎসা করে গেছে, সে ভালো আছিল এই 7 বছর, অনেক গৃহস্থালি কাজ করছে। পরে আমার ভাসুরাম ফোন দিছি যে ভাই, ওই জায়গায় ব্যথা চিকিৎসা কেমন, এরকম তো আশরাফুলের এরকম হয়েছে ব্যথা। পরে আমার ভাসুরে বললো তুমি নিয়ে আসো, আর কোনো হানে টাকা নষ্ট করে কোনো লাভ নেই, তুমি এখানে নিয়ে আসো। পরে আমি গত 7 বছর আগে আপনার ভাসুর ওনার কোমরের সমস্যা ছিল, আমরা ওনার কেস স্টাডিতে যেটা দেখতে পাই যে ওনার ডিস্ক প্রোল্যাপস ছিল এবং সেটার জন্য উনি ট্রিটমেন্ট করেছিলেন এবং উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন এখন পর্যন্ত। উনি সম্পূর্ণ ভালো আছেন এবং সেই বিশ্বাস থেকেই উনি আপনাকে বলেছেন যে আর কোথাও যাওয়ার দরকার নেই, ওকে নিয়ে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে আসেন। আচ্ছা। তো স্যারের কাছে যখন আপনি আসেন, যখন আসছি পরে স্যারে দেখে বলে কি যে ওর তো যে অবস্থা, ওরে এমআরআই কর। পরে এমআরআই করানোর পরে বলল যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে দুটো। আচ্ছা, দুটো এরকম হয়েছে। পরে এই ভর্তি রাখতে বলছে যে 1 মাস ভর্তি থাকতে হবে, পরে ইনশাআল্লাহ 15 দিন আজকে আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ, সম্পূর্ণ সুস্থ ভালো। তো এই যে প্রথম যখন আপনার এই যখন দেখলেন যে আপনার স্বাভাবিক এবং সুস্থ একটা ছেলে হঠাৎ করে হাঁটতে পারছে না, প্রচুর রকম ব্যথা হচ্ছে, খারাপ হয়ে গেছিল গা, এবং ডক্টরের কাছে যাচ্ছেন ভালো হচ্ছে না, ওষুধ দিচ্ছে ভালো হচ্ছে না, তখন মনের ভিতরে একটা শঙ্কা কাজ করতো যে আদৌ কি ভালো হবে, কি হবে আল্লাহ জানে, আল্লাহ জানে। পরে ইনশাআল্লাহ 15 দিনে 8 দিনে চিকিৎসাই ভালো হয়ে গেছে, তাও আমরা 8 দিন ধরে রইছি। আচ্ছা, শুন না, তার মানে 8 দিনের দিনই উনি সম্পূর্ণ সুস্থ হাঁটাহাঁটি করছেন, সেই ব্যথার কথা আর বলছেন না, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। পরে
তা আমরা রইছি যে দেখা যায় যার শেষ পর্যন্ত যে আর কোনো সমস্যা হয় কিনা দেখা গেল বাসায় নিয়ে গেলেন আবার সমস্যা দেখা দিল তার জন্য সেই সংখ্যা থেকে থেকে গেছেন কিন্তু দেখছেন যে সেই ধরনের আর কোনো সমস্যা হচ্ছে না এবং সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে একটা সম্পূর্ণ ভালো এবং সঠিক একটা চিকিৎসা পেয়েছেন আপনার ছেলে আজকে সম্পূর্ণ ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছে এটা অবশ্যই একটা আনন্দের বিশেষ করে একজন মায়ের জন্য এটা অনেক আনন্দের আমাদের এই দর্শকদের জন্য কি কিছু বলবেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন যারা জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন তাদের জন্য কিছু বলবেন হ্যাঁ বলবো যে যারা এই সমস্যায় ভুগছেন তারা ডাক্তার শরীফুল্লাহর কাছে চলে আসুক ইনশাআল্লাহ তারা ভালো হয়ে চলে যাবে বাড়িতে এটাই আমার মনে আশা তবে আমি আর আশা পূর্ণ হয়েছে আমার ছেলেকে ভালো করে এখান থেকে চলে যেতে পারতাছি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা দোহার নবমগঞ্জবাসী যারা ওনার হয়তো আশেপাশে আছেন তারা জানেন চিনেন এবং তারা এই সমস্যাটা সম্পর্কে দেখেছেন দেখেন আজকে মাত্র 15তম দিনে উনি যেটা বলেছেন যে 8 দিনের দিনই উনি সম্পূর্ণ সুস্থ এবং 15তম দিন পর্যন্ত ওনার স্টে করেছেন যে আর কোনো সমস্যা হয় কিনা সেটা দেখার জন্য বাট উনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন যে মানুষটা বিছানা থেকে নামতে পারতো না পা নাড়তে পারতো না সেই মানুষটা কিন্তু এখন সম্পূর্ণরূপে সব কাজ করছেন হাঁটাচলা করছেন স্বাভাবিক নিয়মে সব কাজ করছেন যেটা উনি প্রিভিয়াসলি উনি জানতে পেরেছিলেন যে ওনার ভাসুর গত 7 বছর আগে সেম পিএলআইডি সমস্যা নিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে ওনার সেই ম্যাজিক্যাল যে আপনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যার মাধ্যমে খুব দ্রুত সময়ের ভিতরে রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেটা গ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত উনি সুস্থ আছেন এবং ভালো আছেন স্বাভাবিক সব কাজকর্ম করে যাচ্ছেন এবং সেই বিশ্বাস থেকে উনি বলেছেন যে অন্য কোথাও যাওয়ার দরকার নেই যেহেতু আমি সেই ট্রিটমেন্ট নিয়েছি আমি ভালো হয়েছি তুমি তোমার ছেলেকে ওখানে নিয়ে যাও এবং সেই কথা অনুযায়ী উনি নিয়ে এসেছেন এবং আজকে ওনার ছেলেকে সম্পূর্ণ ভালো করে উনি বাসায় নিয়ে যাচ্ছেন এর থেকে আনন্দের আর কী হতে পারে দর্শক দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে সারা জীবন উনি এইভাবে থাকতে পারেন আমরাও দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পান সঠিক সময় দেখুন আমি গত আমাদের এপিসোডে আমরা বলেছি যে তিনটা বিষয় আসলে অনেক লক্ষণীয় বিষয় একটা জিনিস হচ্ছে আপনার সঠিক সময় সঠিক চিকিৎসা এই দুটা কিন্তু যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময় আপনার অবশ্যই লাগবে যদি আপনি সঠিক সময় আপনার সঠিক চিকিৎসাটা আপনি না করেন আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না এবং সঠিক ডায়াগনোসিস তার পরবর্তী ধাপে হচ্ছে আপনার সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে আপনার রোগটা নির্ণয় করতে হবে এবং তারপরে আপনার দরকার সঠিক চিকিৎসা যে কোনো চিকিৎসা পেলেই হবে না আপনি হয়তো ডায়াগনোসিস করতে পেরেছেন আপনার সমস্যা কিন্তু আপনি সঠিক ওষুধ পেলেন না সঠিক ট্রিটমেন্ট পেলেন না লাভ কী আপনি সুস্থ হবেন না সো সঠিক ট্রিটমেন্টটা অনেক অনেক বেশি জরুরি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম